একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে এক দম্পতি ছিল, বসুদা ও কিশোর। তাদের কীর্তি নামে একটি মেয়ে ছিল। তারা ছিল খুব দরিদ্র পরিবার থেকে। কিশোর এবং বসুদা খামারে কাজ করে সংসার চালাচ্ছিল। কীর্তি পড়াশোনায় খুব ভালো ছিল। একদিন কীর্তি কিশোরকে বলল, বাবা, আমি এখন দশম শ্রেণীতে উঠব। আমি এই বছর নতুন পোশাক আর ভালো বই চাই, আর স্কুলের ফিও অনেক বেড়ে যাবে। কীর্তি, তোমার পড়াশোনার জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। আমি ইতিমধ্যে প্রচুর টাকা ধার করেছি, তোমাকে পড়ানো আর সম্ভব হবে না। আমার কথা শোনো, পড়াশোনা বন্ধ করো, তোমার মায়ের সাথে খামারে যাও। এই শুনে কীর্তি কাঁদতে আরম্ভ করে। বাবা, তুমি আমাকে এত বছর পড়িয়েছো, আমি পড়াশোনায় ভালো, আমাকে কমপক্ষে দশম শ্রেণী অবধি পড়তে দাও। তা শুনে কিশোর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তখন কীর্তির মা সেখানে আসে। তাকে দেখে কীর্তি বলল, মা, বাবাকে বোঝাও না, আমি আরো পড়তে চাই। আমি কি করতে পারি কীর্তি, আমাদের পরিবারের অবস্থা ভালো নয়। আমার কথা শোনো, তুমি আমার সাথে কাজ করতে এসো। তা শুনে কীর্তি কাঁদতে কাঁদতে ভিতরে চলে গেল। পরদিন সকালে কিশোর তার স্ত্রীকে বলল, বসুধা, আমাদের মেয়ে পড়াশোনা করতে চায়, তবে আমরা তাকে পড়াতে পারবো না। আমি যখন অন্যান্য লোকেদের কি করব সেই সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, আমি একটি কথা জানতে পারি। কি জানতে পেরেছো? পার্শ্ববর্তী গ্রামে একটি আশ্রম আছে, তারা এমন বাচ্চাদের যত্ন নেয় যাদের বাবা মা নেই, তাদের সুন্দর পোশাক ও খাবারও দেয়, উচ্চশিক্ষা প্রদান করে। আমি গতকাল গিয়ে অফিসারের সাথে কথা বলেছি। কি বলছো, তাই নাকি? না বসুধা, তারা কেবলমাত্র এমন শিশুদেরই নেয় যাদের বাবা মা নেই। আমি তাকে অনুরোধ করেছি কিন্তু সে রাজি হয়নি। স্যার, আমাদের গ্রামে কিশোর ও বসুধা নামে এক দম্পতি ছিল। তাদের মেয়ের নাম কীর্তি, সে তার পিতামাতাকে হারিয়েছে, এখন সে একা বাস করে। সে পড়াশোনায় ভালো, দয়া করে তাকে আপনার আশ্রমে ভর্তি নিন। শোনো, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আমাদের মেয়ের যদি এতে ভালো হয়, সে ভালো পড়াশোনা শেখে, ভালো চাকরি পায়, তাহলে আমরা একসাথে মরতেও রাজি আছি। আমাদের মেয়ের চেয়ে আমার জীবন বেশি না? তুমি বুঝতে পেরেছো বসুধা, সেই কারণেই লোকে বলে স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। এই নাও, এখানে বিষের বোতল রয়েছে, আমরা এক্ষুনি এই বিষ পান করে একসাথে মারা যাই। সেই আশ্রমের অফিসারকে আমি বলে এসেছি, সে অবশ্যই এখানে আসবে, তার আসার আগেই আমাদের মরতে হবে, তারপর সে কীর্তিকে আশ্রমে নিয়ে যাবে। তা শুনে বসুধা বলল, ঠিক আছে। কিছুক্ষণ পর তারা বিষ খেয়ে সেখানেই মারা গেল। এরপর কীর্তি বাইরে থেকে বাড়ির ভেতরে এসে দেখল বাবা মা দুজনেই মারা গেছে। মা, বাবা, এ কি হলো, কি হলো তোমাদের? এই বলে সে জোরে জোরে কাঁদতে শুরু করল। সেখানে তারপর সেই অফিসার এসে উপস্থিত হলো। সে কিশোর এবং বসুদাকে দেখে অবাক হলো। সে বুঝতেই পারছিল না সে কি দেখছে, সে কি সত্যিই দেখছে নাকি স্বপ্ন। কি, এরা তো দুজনেই মারা গেছে, এরা নিজেদের মেয়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে। তুমি কি আমার বাবা মাকে চেনো? তারপর সে তাকে বলল তার বাবা তার কাছে এসেছিল এবং তাকে কি কি বলেছিল। তাই শুনে কীর্তি উচ্চস্বরে কেঁদে উঠল।
মা, বাবা, আমার উচ্চ শিক্ষার জন্য তোমরা এটা করবে আমি ভাবিনি। আমি পড়তে চাই না, আমি তোমাদের চাই। এই ঘটনার পরে আমি আর কি করে পড়াশোনা করব? আহ, হে ভগবান! দেখো, তোমার বাবা মা মারা গেছে শুধুমাত্র তোমাকে ভালো পড়াশোনা করানোর জন্য। এখন যদি তুমি পড়াশোনা না করো, তাহলে তাদের আত্মা কি করে শান্তি পাবে? তাদের ত্যাগ অর্থহীন হবে। তুমি তাদের ত্যাগের মর্যাদা রাখো। আমার সাথে চলো, ভালো করে পড়াশোনা করে তাদের স্বপ্ন পূরণ করো। তুমি তাদের আত্মার শান্তি দাও, আমার সাথে চলো। আমি অবশ্যই ভালো পড়াশোনা করব। আমি একজন ডাক্তার হব আর বাবা মায়ের আত্মাকে শান্তি দেব, তাদের ইচ্ছে পূরণ করব। তারপর সমস্ত অনুষ্ঠান শেষ করে অফিসার কীর্তিকে নিয়ে চলে যায়। কয়েক বছর কেটে গেল। কীর্তি ভালো পড়াশোনা করে বাবা মায়ের ইচ্ছে মতো ডাক্তার হয়েছে। তার বাবা মায়ের আত্মা শান্তি পেয়েছে। আমাদের মেয়ের উন্নতি দেখে আমাদের খুশি হওয়া উচিত। সে মানুষের বিনামূল্যে চিকিৎসা করছে আর জীবন বাঁচাচ্ছে। তারপর তারা কীর্তিকে আশীর্বাদ করে।